নমস্কার বন্ধুরা তোমরা যারা মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ে পিজি কোর্সে অর্থাৎ এম এ এমএসসি কোর্সে তোমরা যারা ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছ তোমাদের প্রোভিনেনশাল মেডাল লিস্টটি পাবলিশ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা প্রভিনেনশাল মেডাল লিস্টটি কিভাবে দেখবে এবং এই লিস্টে যাদের নাম নেই এবং তোমাদের ফর্ম ফিল আপে কোনো কিছু ভুলে থাকলে কারেকশন করা যাবে কিনা সমস্ত কিছু এই ভিডিওটা আলোচনা করবো তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী আপডেট তোমরা পেয়ে যাও তো সবার সর্বপ্রথমে তোমরা গুগল বা ক্রম বাজারে যাবে সেখানে তোমরা সার্চ লিখে সার্চ করবে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবে তাহলে তোমরা কিন্তু লিঙ্কটি পেয়ে যাবে যদি তোমরা মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি অনেক সময় লিখে সার্চ করলে অনেক সময় আসে না সাথে তোমরা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবে সার্চ করার পর বন্ধুরা এরকম লিঙ্ক তোমরা পেয়ে যাবে যে মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এই লিঙ্ক এ তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পর বন্ধুরা অফিসিয়াল অপশনে চলে যাবে এখানে তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে পিজি অনলাইন অ্যাডমিশন চব্বিশ টু পঁচিশ এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর বন্ধুরা সব প্রথমে রয়েছে প্রভিনশ মেইল লিস্ট অর্থাৎ লেখা রয়েছে প্রভিন মেইল লিস্ট এবং আরেকটি লিংক তোমাদের নিচে দেওয়া রয়েছে মেইল লিস্টের অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্রভেন মেইল লিস্ট ইজ পাবলিশ নাও এবং বোরা তোমাদের যদি কোনো কিছু ভুল থাকলে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ভুল থাকলে তাহলে তোমরা উনিশ তারিখ পর্যন্ত তোমরা অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমরা কিন্তু কারেকশন করে নিতে পারবে বোরা প্রভিন মেইল লিস্টটি দেখার জন্য তোমরা প্রভেসন মেইল লিস্টে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে এখানে তোমরা স্বরূপ করে দেখতে পাচ্ছ লিস্ট পাবলিশ নাম অর্থাৎ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওপেন উনিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ বলো যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকলে তাহলে কিন্তু উনিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত তোমরা কিন্তু কারেকশন করতে পারবে লিস্টটি দেখার জন্য তোমাদের কোর্স সিলেক্ট করে নিতে বলা হচ্ছে অর্থাৎ তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টটি তুমি সিলেক্ট করে নেবে তারপরে তোমরা পেজ সিলেক্ট করে নিবে অর্থাৎ মেয়ের লিস্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এবং তুমি যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ যে ক্যাটাগরি তুমি অ্যাপ্লাই করেছো অর্থাৎ ও বি যারা রয়েছে ও বি ক্লিক করবে এস সি যারা রয়েছে তারা ক্লিক করবে এবং যারা জেনারেল ক্যানে রয়েছে তারা ইউআরএ ক্লিক করে নেবে ক্লিক করার পর সব মেরি লিস্ট লেখা রয়েছে এখানে তোমরা ক্লিক করে নেবে ক্লিক করার পর তোমাদের দেখবে যে তোমাদের লিস্টটি দেখে দিয়েছে অর্থাৎ এখানে সবারই নাম থাকবে যাদের নাম থাকবে না শুধুমাত্র তারাই ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের যাদের নাম রয়েছে তোমরা অবশ্যই লগ করে ফর্মটি দেখে নেবে যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো কিছু ভুলে থাকে তাহলে তোমরা আগামীকাল পর্যন্ত কিন্তু কারেকশান করতে পারবে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে যেটা যদি তোদের চেষ্টা করবো আজকে পর্যন্তই থ্যাংক ইউ